তো শরীফ রিজাল আজকে বানাচ্ছে শরীফ রিজালের স্পেশাল আলফ্রেডো শ্রিম্প পাস্তা, যেটা শরীফ রিজালের খুবই মজা হয়, খুবই মজা হয়, আমাদের সবার খুবই পছন্দ। তো ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি শ্রিম্প আলফ্রেডো পাস্তা। আলফ্রেডো সসে যেটা লাগে সবচেয়ে মজার ইনগ্রিডিয়েন্ট সেটা হলো রসুন কুচি। রসুন কুচি না দিলে কোনো মজাই নেই। তো এই বাটার কি হচ্ছে? এটা খাবো। তুমি খাবা? এটা দিয়ে বাটারের সস বানাবো। এটা একটু করলাম, এটা জাস্ট বেটার করে স্প্রেড করব। অল্প একটু সিজনিং, অল্প একটু সল্ট, আর দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল। এখন করব হলো সস। সসের জন্য এক স্টিক বাটার। সস মানে পাস্তার সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো আলফ্রেডো সস। গার্লিক, এক টেবিলস্পুন সল্ট, পেপার দিয়ে জাস্ট জিনিসটাকে একটু ফ্রাই করে দিব। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়, পুড়ে মানে বেশি গরম হলে বাটার ঘি হয়ে গেল। 2 কাপ হেভি ক্রিম, 1.5 কাপ হোল মিল্ক, একটু বাড়িয়ে জিনিসটা গরম করব। সো আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডিনার হচ্ছে, তো তাই আমরা আজকে ম্যাচিং করেছি লাল লাল। লাল লাল আমি একটু গ্রে আছে। ও আচ্ছা, ভিতরে গ্রে, এখানে গ্রে আছে। এখন আমি দিব হলো 1.5 কাপ পারমিশন চিজ। জাস্ট নাকি থাকবো চিজগুলো গলে গেলে চুলাটা কমিয়ে জাস্ট ঢেকে দেবো। তারপর 15-20 মিনিট আস্তে আস্তে জিনিসটা ক্রিমি হবে। হ্যাঁ, এটা এখনই অলরেডি কিছুদিকে ক্রিমি হয়ে এসছে, এটা আরও ক্রিমি হবে। এটা কি ব্রেড? এটাকে স্লাইস করে কাটবো, কেটে ওই যে বাটার স্প্রেড বানালো এটার উপরে দিয়ে বেক করবো। হ্যাঁ, একটু বেক করবো, একটু টোস্ট করবো, তো একটু মজারেলা দিয়ে দেবো। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো 1 পাউন্ড পাস্তা। তো যে বাটারটা তখন রেখেছিলাম, এখন এই বাটারটা আমি করে বাটার লাগিয়ে তার উপরে একটু মজারেলা দিব, চিজ দিয়ে এভাবে করে সবগুলোকে করে বাটার দিব এখানে, আর গার্লিক দিয়ে আমি শ্রিম্পটা হালকা করে দেবো, বেশি না। শ্রিম্প কিন্তু বেশি করলে শক্ত হয়ে যায়। দিয়েছি আমি কিছু কেটে রাখা গার্লিক, গার্লিক গার্লিকের বাটার গন্ধ। এতগুলো বাটার খেয়ে রসুন হার্টের জন্য ভালো না? ওটা কতখানি যুক্তিসঙ্গত না? ওটা ওটা মানে মানে কি বলবো, দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। মানে হার্টের যে এই বাটারটা আটকে ফেলবে, আর তারপরেই যাবে পুরো রসুন জেডেস কি না রেস। তো এইখানে 16টা মতো শ্রিম্প আছে, মানে কতখানি? 12 আউন্স। 12 আউন্স বাংলাদেশে প্রন বলে। এটা ডিফারেন্স কি শ্রিম্প? শ্রিম্পগুলো আমি খুব হালকা আছে করব, সল্ট অ্যান্ড পেপার। সল্ট অ্যান্ড পেপার মানে একটু টেস্ট। এখানে আমার হাফ টিস্পুন সল্ট অ্যান্ড পেপার একসাথে, যার যার যেমন। এই আলফ্রেডো সসে মাশরুমগুলো যে মজা লাগে খেতে, তা লাগে তাই না? শ্রিম্পের কালার কি আর গন্ধ, আর গন্ধ বাটার গার্লিক আর শ্রিম্প। শ্রিম্পগুলো দেখো হয়ে এসছে, শ্রিম্প হতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা বেশি চললে একদম শক্ত হয়ে যাবে। এখন এই এই বাটারের মধ্যে কী করবা? এই বাটার আমি কিছু রাখবো এই ড্রেসিং হিসাবে, আর বাকিটার মধ্যে আমি মাশরুম সাথে করবো। এখন আমি দিচ্ছি মাশরুম।
তো একই বাটারে মাশরুম সটে করলা তাহলে চিংড়ি মানে শ্রিম্পের সাথে কেন করলা না কারণ হলো যে মাশরুম থেকে পানি বার হয় তো শ্রিম্পটা ওভার সল্ট এন্ড পেপার মাশরুম ডান এখন আমরা পাস্তাটাকে ডেকোরেট করব তো এই ব্রেডটা যে আমরা বাটার আর গার্লিক দিয়ে সাজিয়ে রেখেছিলাম চিজ দিয়ে সেটাকে আমরা 10 মিনিট টোস্ট করে নিলাম টোস্ট করে নিলে ক্রাঞ্চি হয় খুবই মজা লাগে খেতে আর এইটা হলো আমাদের ক্রিমি আলফ্রেডো পাস্তা সস তো এই হলো শরীফ রিজাল স্পেশাল আলফ্রেডো পাস্তা খেয়ে দেখি মানে ওই যে বাটার গুলো মুখের মধ্যে একটা বাটারি ফ্লেভার হয়ে যে মেল্ট হয়ে ভিতরে চলে যায় পাস্তা আর শ্রিমটা একদম সেরকম হয়েছে আর এটার সাথে যে উপরে গার্লিক দেওয়া ব্রেড এটা যা মজা লাগে টোস্ট করা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে ইয়ামি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দুঃখের বিষয় হলো শরীফ রিজাল ভ্যালেন্টাইন্স ডে তে আমাকে কোনো গোলাপ দেয়নি দিয়েছে গোলাপের ক্যান্ডেল যদিও ক্যান্ডেলটা সুন্দর তাই না